আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় একদিনে আরও 37 জনের মৃত্যু, শনাক্ত 2949 জন, শনাক্তের হার ঊর্ধ্বমুখী। ব্যাংকক থেকে মধ্যরাতে দেশে ফিরছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ, কাল দাফন। দেশে ফিরলেন ইতালিতে গিয়ে বিমানবন্দরে নামতে না পারা 147 জন প্রবাসী বাংলাদেশি। প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ওয়ারিতে লকডাউনের 5 দিনে করোনায় আক্রান্ত 43 জন, নানা অজুহাতে বের হচ্ছেন অনেকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় আরও 37 জন মারা গেছেন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2275 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত্যুবরণকারীদের 50% ঢাকার, এর প্রায় 80% পুরুষ। অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 2949 জন। গত এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা অনুপাতে এর হার রয়েছে ঊর্ধ্বমুখী। বিস্তারিত একরামুল হক সাহেমের রিপোর্টে। পরীক্ষাগারের সংখ্যা আরেকটি বেড়েছে, বর্তমানে 77টি পরীক্ষাগার তাদের পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। সরকারি এবং সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষাগার 47টি এবং বেসরকারি পর্যায়ে পরীক্ষাগার 30টি। করোনা শনাক্তে দেশে পর্যায়ক্রমে ল্যাবের সংখ্যা বাড়ানো হলেও কমছে নমুনা পরীক্ষা। আগে 18,000 ছাপিয়ে গেল, গত এক সপ্তাহে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা 13,000 থেকে 15,000 ঘরে সীমাবদ্ধ রয়েছে। এতে স্বাভাবিকভাবে কমছে শনাক্তের সংখ্যাও, তবে খুব একটা হেরফের নেই শনাক্তের হারে। শেষ 7 দিনে 5 দিনই এই হার ছিল 22% বেশি। মোট শনাক্তের সংখ্যা এখন 1,78,443। 24 ঘন্টা শনাক্তের হার 21.86% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.43%। সরকারি হিসেবে 24 ঘন্টায় 37 জন সহ এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা 2,275। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃত্যুবরণকারীদের মধ্যে 79% পুরুষ আর 21% নারী। অন্যদিকে মৃতের 50% ঢাকার বাসিন্দা আর প্রায় 26.5% চট্টগ্রাম ও 5% মারা গেছেন রাজশাহী বিভাগে। মৃত্যুহার সবচেয়ে কম ময়মনসিংহ ও রংপুরে। রংপুর 3.12% এবং ময়মনসিংহ 2.42%। তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সবচেয়ে বেশি 17 জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে, আর ঢাকায় এই সংখ্যা 12। রাজশাহী 2 জন, সিলেট 2 জন, রংপুর 2 জন, বরিশাল 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। অনলাইন বুলেটিনে জানানো হয় করোনা বিষয়ক অভিযোগ জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে লিংক খোলা হয়েছে। ওয়েবসাইটে যে করোনা কর্নারে করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ করার জন্য লিংক দেওয়া আছে। বুলেটিনে আরও জানানো হয় সবশেষ 24 ঘন্টায় 1,862 জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকক থেকে মধ্যরাতে দেশে ফিরছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যের লাশ আনতে এরই মধ্যে থাইল্যান্ডের পথে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট। আগামীকালই সাহারা খাতুনের মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ব্যাংককের বামরুন হ্রদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিলেন এই নারী নেত্রী। সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শোক জানিয়েছেন। আপেল মাহমুদের রিপোর্ট। সারা জীবন দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সাহারা খাতুন। 1943 সালের 1 মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্র জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। শিক্ষা জীবন শেষে 1981 সালে আইন পেশার পাশাপাশি প্রতিষ্ঠা করেন আওয়ামী আইনজীবী পরিষদ। আইন পেশায় নিয়োজিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর মামলা
বিনা পয়সায় লড়েন তিনি। যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাদের ভরসা ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। 2008 সালে ঢাকা 18 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাহারা খাতুন। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে বিডিআর বিদ্রোহ শুরু হলে তা নিরসনে নেতৃত্ব দেন তিনি। 2014 ও 2018 সালেও সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে সাহারা খাতুন এদেশের গণতন্ত্র বিকাশে অপরিসীম অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী হারালো। আওয়ামী লীগ নেতারা বলছেন, সাহারা খাতুনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তার এই মৃত্যুতে দল অনেক ক্ষতিগ্রস্ত হলো বলে আমি মনে করি। তিনি দলীয় নেত্রী ছিলেন, জনগণের নেত্রী ছিলেন, তবু নারী হিসাবে নারীর যে কোটা সেখানে অপূরণীয় থেকে গেল। বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত 2 জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। শারীরিক অবস্থার অবনতি হলে 6 জুলাই থাইল্যান্ডে নেওয়া হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। শেষ পর্যন্ত 78 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ইতালিতে গিয়ে বিমানবন্দরে নামতে না পারা 147 জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। গত রাত 2:30 দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এরপর তাদের আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারোরই করোনার উপসর্গ পাওয়া যায়নি। এদিকে ইতালি থেকে প্রবাসীদের ফেরত আসার ঘটনায় ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ, কাতার এয়ারওয়েজ এই যাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে। আদিন সজীবের রিপোর্ট। ইতালিতে গিয়েও মোহাম্মদ আলীর মেয়ের জামাই মিলন নামতে পারেননি বিমানবন্দরে। দেশটির এয়ারপোর্ট থেকে ফিরতে হয়েছে তাকে, তাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলীর অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আমাদের সাথে এই ধরনের প্রতারণা করতে কোনো বাহিনী হয় না, এটা আমরা কাউকে জানাতে পারতেছি না, আমরা বুঝাইতে পারতেছি না, কান্না আসছে আমাদের, আমরা বলতে পারতেছি না। আমাদের যে ক্ষতি, আমাদের যে ক্ষতিটা, যেটা যেমন যেমন টাকার ক্ষতি, জানে ক্ষতি, এখন আরেকটা ক্ষতি, যদি ওখানে নিয়ে যায় সুস্থ মানুষ অসুস্থ হওয়ার বন্দোবস্ত। একটা থেকে বৃদ্ধ আয়াতুল্লাহ দাঁড়িয়ে আছেন তার ছেলে সৈয়দ হোসেনের জন্য। তার অভিযোগ, ইতালি সরকার 6 জুলাই নিষেধাজ্ঞা দেওয়ার পরও কেন কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ এই যাত্রীদের নিয়ে গেল? বিমান ম্যানেজমেন্ট যাবে কাতার এয়ারওয়েজ, এরা কীভাবে তাদেরকে নিল, এটা তো আমাদের বোধগম্য না। এদেরকে তো বাংলাদেশে আটকে বেঁধে তোমরা যাইতে পারবে না, তখন তোমাদের ওই যেখানে নিষেধ আছে। বিমান থেকে নামায় ওনে আমাদের, ওখানে ছিলাম 3 ঘন্টা 3 ঘন্টার ভিতরে বসে ছিলাম, ভিতরে বসে ছিল, বোর্ডিং পাস ফাইয়া হয়ে গেছে সবার, আবার ওই বিমান দিয়ে কাতারে পাঠায়। ছেলের জন্য রাজধানীর হাসনাবাদ থেকে এসেছেন নাজু বেগম, তারও নানা অভিযোগ কাতার এয়ারওয়েজকে নিয়ে। রিসিভ করবে না, তার আগে তো এই মানুষের নেওয়া দরকার ছিল না, প্রথমে এখান থেকে না ব্যাগ না খুলে তার ওই দেশে যাইতো না। বাংলাদেশ থেকে 6 জুলাই ইতালি যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য যাত্রীর করোনা ভাইরাস শনাক্ত হলে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এ ঘোষণার পরেও কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ 8 জুলাই 150+ যাত্রী নিয়ে কিভাবে গেল ইতালি তা নিয়েই ক্ষুব্ধ স্বজনরা। এর আগের 5 নম্বর যে ফ্লাইটটা, ওইখানে দেখা গেছে 10-12 জন করোনা পজিটিভ পাইছে, কিন্তু ডকুমেন্টে নেগেটিভ ছিল। তো এটা আসলে আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য একটা লজ্জাকর বিষয়। বৃহস্পতিবার রাত 2:00 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কাতার এয়ারওয়েজের বিমানটি। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বের করা হয় ভোর 6:00। ওনারা বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন ওখানে। এখন পর্যন্ত সবার হেলথ ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে, ইনিশিয়াল স্ক্যানিংয়ে কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। আগামী 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ইতালি থেকে ফিরে আসা যাত্রীদেরকে নেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। নিঃসন্দেহে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তবে স্বজনরা মনে করেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যখন তারা
ইতালিতে গিয়েছেন, অর্থাৎ যেসব ফ্লাইটে ইতালিতে গিয়েছেন এবং গিয়ে সেখানে করোনা পজিটিভ ধরা পড়েছেন, সেখানে ধরা পড়ার আগে বাংলাদেশে যদি সেটা পরীক্ষা করা হতো এবং তাদেরকে যদি বাংলাদেশেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হতো, এতেই বাংলাদেশের কল্যাণ হতো। কেননা সেখানে কোভিড পজিটিভ ধরা পড়ার কারণে বাংলাদেশের মান সেখানে ক্ষুণ্ণ হয়েছে। তাই স্বজনরা মনে করেন ইজ্জত নষ্ট হওয়ার আগে ইজ্জত বাঁচার দিকে তাগিদ দেওয়া উচিত সরকারের। আব্দিন সজীব, এটিএন বাংলা, হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা। সব সরকারের আমলে সুবিধা নিয়েছেন মোহাম্মদ শাহেদ। করোনা ভাইরাসের রিপোর্ট জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা করা রিজেন্ট হাসপাতালের মালিক তিনি। প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলা কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলাকে অ্যাড্রেস করা হবে। মোহাম্মদ শাহেদ হিসেবে পরিচয় দিয়ে থাকলেও তার আসল নাম মোহাম্মদ শাহেদ করিম। এসএসসি পাস এই শাহেদের বাড়ি জামায়াত অধ্যুষিত জেলা সাতক্ষীরায়। বিএনপি সরকারের সময় ক্ষমতাসীন অনেকের সঙ্গে সম্পর্ক ছিল তার। 1/11 সরকারের সময় তিনি 2 বছর জেলে ছিলেন। এরপর 2011 সালে ধানমন্ডির 15 নম্বর রোডে MLM কোম্পানি BDS ক্লিক ওয়ান খুলে প্রতারণার মাধ্যমে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। কখনও সেনাবাহিনীর কর্মকর্তা, কখনও সরকারের উচ্চ পদস্থ কর্তা, এমন নানা পরিচয় দিয়ে অপকর্ম করতেন শাহেদ। ধানমন্ডি থানায় 2টি, বরিশালে 1টি, উত্তরা থানায় 8টি সহ রাজধানী জুড়ে সর্বমোট 32টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতি জায়েজ করতে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের লোক হিসেবে নিজেকে জাহির করতে পটু এই শাহেদ। ক্ষমতাবানদের সাথে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজের আধিপত্য অন্যদের দেখাতে সিদ্ধহস্ত তিনি। বিশেষ সরকারি প্রোটোকল ব্যবহার করে নিজের রেজিস্ট্রেশনবিহীন গাড়িতে স্বাস্থ্য মন্ত্রণালয় স্টিকার লাগিয়ে সেটা টোয়াকি টোকি নিয়ে তা গান মেনে চলাফেরা করার করত, এবং এই ঘটনা আড়াল করার জন্য সে কিন্তু গত কয়েকদিন আগে তার নিজের স্টাফদের নামে সে নিজে জিডি করেছে এবং তাদেরকে ব্যাক ডেটের অব্যাহতিপত্র অর্ডার করে রেখেছে। এটা জালিয়াতির চরম পর্যায়ে সে নিয়ে গিয়েছে। বহু অপকর্মের হোতা এই শাহেদ শেষ পর্যন্ত করোনা ভাইরাস নিয়েও ব্যবসা করলেন, আর সেখানেই ফেঁসে গেলেন তিনি। 2014 সাল থেকে অনুমোদনহীন রিজেন্ট হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান থেকে নমুনা পরীক্ষা করিয়েছে 4,264টি। এর বাইরে 6,000-এরও বেশি স্যাম্পল নিলেও তা টেস্ট না করিয়েই মন গড়া রিপোর্ট দিয়েছে শাহেদের মালিকানাধীন এই হাসপাতাল। রিজেন্ট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া মানুষের আর্তনাদে এবার ধরা খেলেন প্রতারক শাহেদ। আমাদের রোগী প্রায় 17 ঘন্টা ছিল ওনাদের ওখানে। 17 ঘন্টা থাকার পর ওনারা অ্যাক্টিভার প্রেশার পর্যন্ত মাপেনি। বাসা থেকে আমরা হচ্ছে ডায়াবেটিক্সের মেশিন নিয়ে গিয়ে তারপর হচ্ছে ওনাদেরকে দিয়ে আমরা হচ্ছে সেটা চেক করিয়েছি যে আমাদের রোগীর ডায়াবেটিক্স কত। বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিত, কিন্তু তাদের বিদেশে আসলে পাঠাতো না। বিভিন্ন ইকুইপমেন্ট, যে হাসপাতালে অনেক ইকুইপমেন্ট কেনা হইতো, সেই বিলগুলো উনি কখনো পরিশোধ করতো না। কিছু টাকা দেওয়ার পরে দেখা গেছে ওই আর টাকা দেয় নাই, এই টাকা চাইতে আসলে অনেকে মারিও খেয়েছে। ক্ষতিগ্রস্তরা বলছেন সুবিধাবাদী ও দুর্নীতিবাজ এসব লোকের ব্যাপারে সরকারকে আরো সতর্ক হতে হবে। মন্ত্রণালয় সংক্রান্ত জটিলতা তো বহু যুগ ধরে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালে অনিয়ম উদ্ঘাটন করে সরকারি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের মদদে রিজেন্ট হাসপাতালে অনিয়ম হয়েছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের মন্তব্যে আরো জানান, যারা হাসপাতালের মালিক শাহেদকে বুদ্ধিজীবী বানিয়েছে তাদেরও দায় আছে। আওয়ামী লীগের কোনো কমিটিতে শাহেদ ছিল না বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। যারা তাকে টকশোতে নিয়ে গিয়ে তাকে বুদ্ধিজীবী বানিয়েছিল তাদেরও তো দায় রয়েছে, এবং যে সমস্ত জায়গায় সে টকশোতে বক্তব্য রেখেছে আমরা পত্রিকায় দেখেছি, টকশো ছিল তার একটি ঢাল প্রতারণা করার জন্যে। সুতরাং টকশোতে যারা তাকে নিয়ে গিয়ে বক্তব্য দিয়েছে দিনের পর দিন, তো তাদের তো অবশ্যই দায় রয়েছে, সেই দায় তারা অস্বীকার করতে পারেন। এদিকে করোনা টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতাল সহ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে দায়ী করে এ ঘটনা বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। সিলেটে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা MA হকের স্মরণে স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তারা কোন পরীক্ষা না করেই করোনা টেস্ট রেজাল্ট দিচ্ছে, এটা অলরেডি গ্লোবাল মিডিয়াতে চলে গেছে, ফলে এখন বাংলাদেশ থেকে কোন মানুষের যাওয়া বিদেশে তারা কিন্তু পারবেন না, এয়ারলাইন্স গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এটা একটা বড় রকমের একটা অ্যাডভার্স ইফেক্ট ইম্প্যাক্ট আপনার ইকোনমিতেও পড়বে। তার এই শাহেদ সাহেব তিনি সরকারের সব মন্ত্রী উচ্চ পদস্থ আপনার যারা দলের শীর্ষ নেতা তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত এই ব্যক্তি। রাজধানীর ওয়ারিতে লকডাউনের পাঁচ দিনে 43 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লকডাউনের পর বিশেষ ব্যবস্থায় করোনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 50%, তারপরও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন অনেকে, তাদের ঘরে রাখতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। করোনা ভাইরাস সংক্রমণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ওয়ারিতে বসবাসকারী এই ভদ্রলোক সকালে কোনো একটি জরুরি কাজের অজুহাতে এলাকা থেকে বের হওয়ার অনুমতি পেয়েছিলেন। ফিরলেন রিক্সা ভর্তি সদাই নিয়ে। গণমাধ্যম আর স্বেচ্ছাসেবীদের চাপে অন্য পথে জিনিসপত্র পার করার কিছুক্ষণ পর আবার হাজির ঢোকার তদবির নিয়ে। প্রথম যে দুই তিন দিন ছিল অবস্থা, এখন জিনিসটা অনেক চেঞ্জ হয়েছে। ওনারাও চায় যে আমরা ঠিক থাকি, কিন্তু 5% লোক কিছু দাবি নিয়ে আসে। এলাকার বেশিরভাগ মানুষই করোনা সংক্রমণ এড়াতে দায়িত্বশীল আচরণ করলেও অনেকেই লকডাউনের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। তাদের ভিড় চোখে পড়ে মূল ফটকে, স্বেচ্ছাসেবীরাও চেষ্টা করছেন তাদের ফিরিয়ে দিতে। ফোন নাম্বার আছে, আমি আরেকটা কাজের জন্য বেরিয়েছি, তাও এটার জন্য আর ফোন দিই না। আমি সামনে এসে বসে আমি কিছু বাজার নিয়েছি স্বপ্ন থেকে, ওখানে রাখছি, আমি এখন ওই দিকগুলো নিয়ে আবার বাসায় চলে যাব। কাজে কামে ঘর থেকে বের হইতে হইছে, তাই তো? কাজে কামে তো বের হতে হবে একটু। ডাক্তার সাহেব মুরাদপুর আছে, মুরাদপুর ডিউটিতে আছে, খাবার নিয়ে যাচ্ছে ওনার বাসার জন্য। লকডাউনের ভিতরে যে পরিস্থিতি সেটা আমার ভাবে পর্যবেক্ষণ করা হয়নি। সবশেষ গত বুধবার ওয়ারিতে 26 জনের নমুনা পরীক্ষার বিপরীতে 12 জনের করোনা শনাক্ত হয়। পাঁচ দিনে এই এলাকায় 95 জনের নমুনা সংগ্রহের বিপরীতে পজিটিভ রিপোর্ট আসে 43 জনের। এর আগে 47 জন করোনা আক্রান্ত হয়ে রেড জোন চিহ্নিত করে ওই এলাকাকে 21 দিনের জন্য লকডাউন করা হয়। সিটি কর্পোরেশনের মশার ওষুধ কেনার ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এটিএন বাংলায় অনুষ্ঠিত করোনাকালে ডেঙ্গু আমাদের প্রস্তুতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ডেঙ্গু ও করোনায় একসাথে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা গাইডলাইন তৈরির দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সরকারি হিসেব অনুযায়ী গেল বছর ডেঙ্গুতে প্রায় 200 লোকের মৃত্যু হয়। এবছর করোনা মহামারীর এই সময়েও ডেঙ্গুর বিস্তার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জনমনে। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলা স্টুডিওতে করোনাকালে ডেঙ্গু নিয়ে প্রস্তুতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে তার সিটি কর্পোরেশনের হাতে। কেন আমরা মশার কয়লার স্প্রে ছাড়া কেন অন্য কোনো ওষুধকে বাজারজাত করতে পারলাম না? এখানে একটা বিরাট বড় সিন্ডিকেট ভাঙার প্ল্যান করেছি এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এই সিন্ডিকেট আমরা ভাঙতে পেরেছি। কিছুদিনের মধ্যেই আমরা বাজারে ওভার দ্য কাউন্টারে পাবো গ্রানুয়েলস। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন করোনা ও ডেঙ্গু রোগীর চিকিৎসায় আলাদা ওয়ার্ড তৈরির পরিকল্পনা এখনই নিতে হবে। করোনারি মহামারীর সময় যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকে তবে কিন্তু একটা নতুন ধরনের সংখ্যা তৈরি হবে। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির এই দুটিতেই আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদেরকে হিমশিম খেতে হবে এই চিকিৎসা প্রদান করতে, একদিকে ডেঙ্গুর চিকিৎসা একদিকে করোনার চিকিৎসা। তাই আমরা মনে করি করোনারি প্রাদুর্ভাব যখন আমরা নিয়ন্ত্রণ করার জন্য নানাভাবে আপ্রাণ চেষ্টা করছি, তার একই সাথে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ যাতে আমাদের বাড়তে না পারে সে কারণের জন্য এডিস মশার লার্ভা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা ধ্বংস করতে পারি। অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে পারলে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও মত দেন বক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
পুরান ঢাকার প্রায় 1000 নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর নাজিরা বাজারে 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমেদের সহযোগিতায় এই খাবার বিতরণ করা হয়। এ সময় যতদিন করোনা থাকবে ততদিন অসহায় মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা। দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদ নদীর পানি, এতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জে টানা 6 দিন কমার পর বাড়তে শুরু করেছে যমুনার পানি। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন আগামী 48 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার যমুনা তীরবর্তী 5 উপজেলার মানুষ। উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বাড়তে শুরু করেছে। সবশেষ 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদ নদী সংলগ্ন এলাকার মানুষের মধ্যে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সপ্তাহের ব্যবধানে চড়া সবজির দাম, বাজার ও মান ভেদে কেজি প্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 107 টাকায়। প্রায় 5 ভাগ বেশি দামে বিক্রি হচ্ছে আলু। তবে কোরবানির ঈদের আগে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন আর মাংসের দাম। করোনা মহামারীতে সিন্ডিকেট আর দাম নিয়ন্ত্রণে বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে ভোক্তারা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনাকালীন সময়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ঝিনাইদহে বসত বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হচ্ছে সবজি বাগান। এক্ষেত্রে বিনামূল্যে সরকারিভাবে বীজ সরবরাহের পাশাপাশি উৎপাদন খরচ বাবদ দেওয়া হচ্ছে নগদ অর্থ। ঝিনাইদহে 2000-এরও বেশি কৃষক সবজি বাগান তৈরিতে কাজ করছেন। এজন্য তাদের লাল শাক, ডাঁটা শাক, ঢেঁড়স, কলমি সহ অন্যান্য সবজির বীজ সরবরাহের পাশাপাশি পরিচর্যা বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষক প্রতি দেওয়া হচ্ছে 1935 টাকা। আগামী 1 মাসের মধ্যে কৃষকরা এর সুফল পাবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে যেতে তুলনামূলক সহজ পথ পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও পিএসজি। তবে কঠিন লড়াইয়ের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুক্রবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে জুভেন্টাস ও অলিম্পিক লিওর জয়ী দল, দ্বিতীয় কোয়ার্টারে অ্যাথলেটিকোর প্রতিপক্ষ লিপসিক। এদিকে বার্সেলোনা ও নাপোলি ম্যাচের জয়ী দলের বিপক্ষে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন ও চেলসির জয়ী দল, আর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে পিএসজি ও আটালান্টা। করোনা কারণে স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লীগ শেষ করতে পর্তুগালের লিসবনে 8 দলের মিনি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গত জুনে জানিয়েছিল উয়েফা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।